বাংলাদেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য সুখবর। আগেই বাংলাদেশে 350 সিসির মোটরসাইকেল চালানোর বিষয়ে সবুজ সংকেত দিয়েছিল বাংলাদেশের সরকার এবং পরিবহন দপ্তর। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসেই বাংলাদেশের রাস্তায় নামতে চলেছে 350 সিসি ক্ষমতা সম্পন্ন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। দাম কত হবে? রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল বাংলাদেশে প্রস্তুত করবে ইফাদ মোটরস। তারা জানিয়েছে, জুলাই মাসে 4টি 350 সিসি রয়্যাল এনফিল্ড মডেল বিক্রি শুরু করা হবে। বর্তমানে সারা দেশে ডিলারদের সন্ধান চলছে বলেও জানানো হয়েছে। ইফাদ গ্রুপের ডিরেক্টর তাসকিন আহমেদ বলেন, ক্লাসিক, বুলেট, হান্টার এবং মিটিউর নামের এই 4টি মডেল স্থানীয়ভাবে তৈরি করা হবে এবং দাম নির্ভর করবে বিনিময় হারের উপর। তবে এখন থেকে এই মোটরসাইকেলের দাম কত হবে সেটা বলতে চাননি তিনি। তাসকিন বলেন, আমরা যতটা সম্ভব দাম কম রাখার চেষ্টা করব। তবে ইফাদ গ্রুপের আর এক আধিকারিক জানিয়েছেন, বাজারে মোটরসাইকেলগুলি ছাড়ার সময় ডলারের দাম 125 টাকার মধ্যে থাকলে 4টি মডেলের দাম 5-6 লাখ টাকার মধ্যে হতে পারে। বাংলাদেশে কবে দেয়া হয় অনুমতি? গত বছরের শেষের দিকে বাংলাদেশের রাস্তায় 165 সিসির বেশি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন স্থানীয়ভাবে তৈরি মোটরসাইকেল বিক্রি করার অনুমতি দেয়া হয়। 375 সিসি পর্যন্ত মোটরসাইকেল চালানোর অনুমতি দেয় হাসিনার সরকার। এরপর সেখানে বাজাজ মোটরসাইকেলের প্রস্তুতকারক উত্তরা মোটরস 250 সিসি ক্ষমতা সম্পন্ন পালসার N250 মডেলের বাইক বাজারে ছেড়েছে। সেগুলোর দাম 3,40,000 টাকা। এখন রাস্তায় নামার অপেক্ষা রয়েছে 350 সিসি রয়্যাল এনফিল্ড মডেলের মোটরসাইকেলগুলো। ইফাদ মোটরস জানিয়েছে, চট্টগ্রামে তাদের যে কারখানা আছে সেখানে বছরে 40,000 মোটরসাইকেল তৈরি করা হবে। রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স করার প্রক্রিয়া, এর ফলে সেখানে গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও পরিবর্তন আসবে। এতদিন ধরে বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA শুধু 165 সিসি পর্যন্ত মোটরসাইকেল রেজিস্ট্রেশন করে আসছে। এবার আরও বেশি সিসির মোটরসাইকেলের জন্য রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স করার প্রক্রিয়াতেও পরিবর্তন নিয়ে আসা হবে বলে জানিয়েছে আধিকারিকরা। এখন 250 সিসির বাজাজ মোটরসাইকেলের জন্য রেজিস্ট্রেশন করার খরচ 150 সিসি মোটরসাইকেলের BRTA কর্তৃক নির্ধারিত খরচের সমান। BRTA-র আইনজীবী রাফিউল ইসলাম জানিয়েছেন, 165 সিসি মোটরসাইকেলের জন্য বর্তমানে যে ড্রাইভিং লাইসেন্স সেটি ব্যবহার করে 250 সিসির মোটরসাইকেল রাস্তায় চালানোর অনুমতি দেয়া হচ্ছে। তবে এর থেকে বেশি ক্ষমতা সম্পন্ন সিসির বাইকের জন্য কঠোর লাইসেন্সিং ব্যবস্থার দাবিতে রিট আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন তিনি। কি কি ফিচার পাওয়া যাবে রয়্যাল এনফিল্ড 350 মোটরসাইকেলের মডেলগুলোতে আর কতটুকু নাগালের মধ্যে থাকতে যাচ্ছে এগুলোর দাম? রয়্যাল এনফিল্ড 350 এর মাধ্যমে মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতার নতুন মাত্রায় পৌঁছতে যাচ্ছে বাংলাদেশ। 2023 সালের 7 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত 375 সিসির কিউবিক সেন্টিমিটার মাইলফলকের দিকে এই যুগান্তকারী পদক্ষেপটি সম্পন্ন হতে যাচ্ছে চলতি বছরের জুলাইতে। স্থানীয়ভাবে ইফাদ মোটরস নামক একটি মোটরসাইকেল কারখানাজাত প্রতিষ্ঠান দেশের বাজারে চালু করবে রয়্যাল এনফিল্ড। ইতোমধ্যে জানানো হয়েছে যে বিশ্ব বাজারে এর নামকরা ক্লাসিক, বুলেট, হান্টার ও মিটিউর সিরিজগুলো দেশের ভেতরেই প্রস্তুত করা হবে। কি কি ফিচার পাওয়া যাবে রয়্যাল এনফিল্ড 350 মোটরসাইকেলের মডেলগুলোতে আর কতটুকু নাগালের মধ্যে থাকতে যাচ্ছে এগুলোর দাম? চলুন জেনে নেওয়া যাক। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। নির্মাতা প্রতিষ্ঠানের ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির এক সঙ্গত সংমিশ্রণ রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। বাতাস চলাচলের মাধ্যমে শীতলীকরণ প্রক্রিয়া সমৃদ্ধ একক সিলিন্ডার ও 349 সিসির ইঞ্জিন একটি আদর্শ মোটরসাইকেল হিসেবে মডেলটিকে ন্যায্যতা দেয়। 6,100 আরপিএম ইভলিউশন পার মিনিটের সঙ্গে রয়েছে 20.2 BHP ব্রেক হর্স পাওয়ার এবং 4,000 আরপিএম এর সঙ্গে প্রতি ফুট দূরত্বে 19 পাউন্ডের টর্ক। তাই শহরে যানজট বা খোলা রাস্তা উভয় ক্ষেত্রে চালনায় ভারসাম্য নিয়ে কোনো চিন্তা নেই। এনফিল্ড ঐতিহ্যের সমগ্র নান্দনিকতার ছোঁয়া পড়েছে নকশায়। স্টিলের ফ্রেমটি চালক ও যাত্রী উভয়ের জন্য স্বাভাবিক হ্যান্ড গ্রিপস, হ্যান্ডেলবার ও সামঞ্জস্যপূর্ণ ফুটপ্যাড নিশ্চিত করে। বাইক চড়ার মুহূর্তগুলোকে আরামদায়ক করার জন্য সামনের সাসপেনশনে রয়েছে 41 মিলিমিটার টেলিস্কোপিক ফর্ক আর পেছনের তাকে একটি টুইন সাইড সুইঙ্গার। যথাযথ নিরাপত্তার স্বার্থে ABS অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম হিসেবে কাজ করবে সামনে এবং পেছনে উভয় দিকের হাইড্রোলিক ডিস্ক ব্রেক। সতর্ক সংকেত দেওয়ার জন্য যন্ত্রাংশ প্যানেলে রয়েছে চিরাচরিত স্পিডোমিটার ও একটি ফুয়েল লেভেল লাইট। এছাড়াও সঙ্গে বহন করার জন্য আছে হার্ড সাইড কেচ, পেছনের র্যাক ও ব্যাগ লাইনার সহ আনুষাঙ্গিক নানাবিধ সংযোজনের ব্যবস্থা। রয়্যাল এনফিল্ড বুলেট 350।
বুলেট মডেলকে রয়্যাল এনফিল্ড ঐতিহ্যের প্রতীক বলা যেতে পারে। ক্লাসিকের মতো এটাতেও রয়েছে 349 সিসির জে সিরিজ ইঞ্জিন ও 6100 আরপিএম এ 20.2 বিএইচপি হর্স পাওয়ার। পাশাপাশি এটি 4000 আরপিএম এ প্রতি ফুট দূরত্বে 19.9 পাউন্ড টর্ক দিতে সক্ষম। অর্থাৎ উচ্চ গতির জন্য নয়, এটি বরং প্রতি ঘন্টায় 50-60 মাইল যাত্রার জন্য উত্তম। সিরিজটি ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী মোটরসাইকেল ডিজাইন। 1955 সালে মূল প্রতিষ্ঠান এনফিল্ড সাইকেল কোম্পানি ভারতের মাদ্রাজ মোটরসের সঙ্গে অংশীদারিত্বে গঠন করেছিল এনফিল্ড অফ ইন্ডিয়া। মাদ্রাজ বর্তমানে চেন্নাই কেন্দ্রিক এনফিল্ড সাইকেলের উত্তরসূরি, তাদের কার্যক্রম শুরু করেছিল এই রয়্যাল এনফিল্ড বুলেট অ্যাসেম্বলির মাধ্যমেই। বুলেটের চিত্তাকর্ষক নকশায় এখনও সেই ঐতিহাসিক ছাপ বিদ্যমান, যা অনায়াসে যে কোনো মোটরসাইকেল চালকের মন জয় করে নেয়। বুলেটের ভিনবেশী নকশা এবং ইউএসবি চার্জিং পোর্ট বিশেষভাবে নজর কাড়ে। স্বাচ্ছন্দ্যপূর্ণ হ্যান্ডেলিং, সাসপেনশন এবং ডুয়েল সিট সেট আপ, একা একা বা কাউকে সঙ্গে নিয়ে চালানো উভয় ক্ষেত্রে ন্যাভিগেশনটা চালকের জন্য সহজাত করে তোলে। সিটটি মোটা প্যাডের হওয়ায় তা 805 মিলিমিটার উচ্চতায় চালক ও যাত্রীর দুজনের জন্য বেশ সহজসাধ্য এবং আরামপ্রদ। 13 লিটার ধারণ ক্ষমতার জ্বালানি ট্যাঙ্ক একবার ভরে নিলে 300 মাইলেরও বেশি নিশ্চিন্তে ভ্রমণ করা যাবে। রয়্যাল এনফিল্ড হান্টার 350। উন্নত প্রযুক্তিতে সুসজ্জিত হওয়ায় রয়্যাল এনফিল্ড পরিবারের সবচেয়ে আধুনিক সদস্য হচ্ছে হান্টার। অবশ্য ক্লাসিক মডেলের ধারা অব্যাহত রেখে এর একক সিলিন্ডার ও 349 সিসির ইঞ্জিনের ক্ষমতা একই রাখা হয়েছে। অর্থাৎ 6100 আরপিএম এ 14.87 কিলোওয়াট এবং 4000 আরপিএম এ 27 NM টর্ক। সামগ্রিক নকশা অনুসারে এই সিরিজ শহরে পরিবেশের জন্য উপযুক্ত। স্টিলের ফ্রেমটি নেভিগেশন এবং চালক ও যাত্রী দুজনের ফুটব্যাগের সহায়ক। এখানেও আছে সামনের সাসপেনশনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনের সাসপেনশনে টুইন সাইড সুইঙ্গার। এর আকার ও সর্বোচ্চ 181 কেজি ওজন সামাল দিতে কোনো প্রাপ্তবয়স্ক মোটরসাইকেল চালককে হিমশিম খেতে হয় না। 31.1 ইঞ্চি বা 790 মিলিমিটারের উচ্চতায় বসার জায়গাটি যে কোনো চালক ও যাত্রীর জন্য স্বাভাবিক। তাছাড়া চলন্ত অবস্থায় সুরক্ষার জন্য সামনে এবং পেছনে ABS সহ হাইড্রোলিক ডিস্ক ব্রেক তো থাকছেই। হান্টার 350-এর যন্ত্রটি ডিজিটাল হওয়ায় পাওয়ার আউটলেট, হার্ড সাইড কেস এবং স্টোরেজ কভারের সুবিধা আছে। অ্যালুমিনিয়ামের চাকাগুলোতেও লাগানো আছে টিউবলেস টায়ার। রয়্যাল এনফিল্ড মিটিউর 350। অন্যান্য সিরিজগুলোর সঙ্গে খুব একটা তারতম্য নেই রয়্যাল এনফিল্ড মিটিউর 350-এর। 349 সিসির একক সিলিন্ডার ইঞ্জিনে অপরিবর্তিত আছে 4000 আরপিএম এ 27 NM নিউটন মিটার টর্ক এবং 6100 আরপিএম এ 20.2 BHP-র ক্ষমতা। টেকসই ও পালিশ করা সর্বাঙ্গে জেনুইন মোটরসাইকেল অ্যাক্সেসরিজের GMA বিশাল বহর। ইঞ্জিন এবং গিয়ারের মাঝে সুষ্ঠু যোগ সাজশ এক মসৃণ রাইডিং অভিজ্ঞতা দেয়। প্রতি ঘন্টায় গতি 90 থেকে 110 কিলোমিটার ছাড়িয়ে গেলেও কম্পন অনুভূত হবে না। মিটিউর 350 ও সমস্বরে জানান দেয় স্টিল ফ্রেম এবং সামনের ও পেছনের সাসপেনশনে যথাক্রমে টেলিস্কোপিক ফর্ক ও টুইন সাইড সুইং আর্মের উপস্থিতি। গ্রাউন্ড থেকে 30.1 ইঞ্চি বা 764.5 মিলিমিটারের উচ্চতায় ডুয়েল সিট এবং সামনের পেছনের দুই চাকাতে ABS এর হাইড্রোলিক ডিস্ক ব্রেক পূর্ণ নিরাপত্তার পরিপূরক। স্পিডোমিটার, ট্যাকোমিটার, ট্রিপ ও ওডোমিটার, কম্পাস এবং নেভিগেশন সিস্টেমের ডিজিটাল যন্ত্রাংশ বিশ্বমানের সুবিধা হিসেবে আলাদা আকর্ষণ রাখে। রয়্যাল এনফিল্ড 350-এর সম্ভাব্য মূল্য। পার্শ্ববর্তী দেশ ভারতে বিচিত্র রং ও ABS চ্যানেল ভেদে ক্লাসিক সিরিজের দাম চলছে 1,93,080 রুপি থেকে 2,24,755 রুপি পর্যন্ত, যেটি বাংলাদেশি টাকায় 2,50,000 থেকে 2,97,036 টাকা। এক ভারতীয় রুপি সমান 1.32 বাংলাদেশি টাকা। বেশ কিছু নতুন রঙের ভার্সন সংযোজন হয়ে বুলেট মডেলগুলোর মূল্য দাঁড়িয়েছে 1,73,562 থেকে 1,97,436 রুপি, যা প্রায় 2,29,379 টাকা থেকে 2,60,931 টাকার সমপরিমাণ। 1,49,900 থেকে 1,74,655 রুপি প্রায় 1,98,107 থেকে 2,30,823 টাকা দামে ভারতীয় গ্রাহকদের নিকট পরিবেশিত হচ্ছে বর্নিল হান্টারগুলো, আর 2,05,900 থেকে 2,29,900 রুপি বাংলাদেশে প্রায় 2,72,117 টাকা থেকে 3,03,835 টাকা দামের পরিধি নিয়ে মোটরসাইকেল চালকদের নজর কেড়েছে অবকাশ রাইডিং এর মিটিউর 350 ক্রুজগুলো। বাংলাদেশে মোটরসাইকেলগুলোর দাম নির্ভর করছে উদ্বোধনকালীন বাজার পরিস্থিতি এবং ডলার মূল্যের উপর। ইফাদ মোটরসের তথ্য মতে ডলারের প্রায় 125 বাংলাদেশি টাকা হলে রয়্যাল এনফিল্ড 350 সিরিজগুলোর দাম হতে পারে প্রায় 5-6 লাখ টাকা। পেট্রোল ছাড়াই চলবে রয়্যাল এনফিল্ডের নতুন বাইক।
বাজারে ক্লাসিক 350 ইথানল এডিশন লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড। নতুন এই মোটরসাইকেলটি পেট্রোল ছাড়াই চলবে, এর ফলে পরিবেশ দূষণ কমবে। জানা গেছে রয়্যাল এনফিল্ডের নতুন ক্লাসিক 350 বাইকটিতে 85% পর্যন্ত ইথানল ব্যবহার করা যাবে, বাকি 15% পেট্রোল ব্যবহার করতে হবে। বাইকটিতে থাকছে 349 cc এয়ার কোল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ 20.2 horsepower এবং 27 Nm টর্ক উৎপন্ন করতে পারে। পাশাপাশি বাইকটিতে 5-speed গিয়ারবক্স সংযুক্ত করা হয়েছে। ভারতের বাজারে বাইকটির দাম 1,93,000 থেকে 2,25,000 রুপি। পরিশেষে রয়্যাল এনফিল্ড 350 চারটি সিরিজই প্রতিনিধিত্ব করছে বিশ্বমানের মোটরসাইকেল শিল্পকে। তবে বাংলাদেশের প্রতিক্রিয়ায় বৈচিত্র্য আসতে পারে মোটরসাইকেল প্রেমীদের ভিন্ন চাহিদার ভিত্তিতে। বয়সের সীমারেখা নির্বিশেষে ঐতিহ্যবাহী মোটরসাইকেল চালকরা তাদের নস্টালজিয়া অনুশীলনে সাদরে গ্রহণ করে নিতে পারেন ক্লাসিক মডেলটিকে। সাবলীলতা ও নির্ভরযোগ্যতার ব্যবহারের প্রতি গুরুত্ব দেওয়া শ্রেণীর প্রথম পছন্দ হতে পারে বুলেট সিরিজ। শহরে চালকদের বিশেষ করে স্বল্প বয়সীদের পছন্দের তালিকায় শীর্ষ স্থানটি দখল করতে পারে হান্টার ও মিটিওর। তবে ABS থাকলেও এগুলোর উচ্চ গতি বাংলাদেশের মহাসড়কগুলোতে সতর্কতার দাবি রাখে, আর খারাপ সড়ক বা গ্রাম্য পথে দূরপাল্লায় হান্টারকে পরখ করে দেখা মোটেই উচিত হবে না।